আজ বানাবো জামদানি সুক্ত। এই সুক্ত ইউটিউবে এই প্রথমবার। এর স্বাদ বিয়েবাড়ি কেন, যে কোনো সুক্ত থেকে একেবারে অনন্য। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। বাঙালি মাত্রেই ছেলেবেলা থেকে সুক্তর সাথে পরিচিত, সেখানে বিভিন্ন সবজি লাগে। আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি নিয়েছি একটা সজনে ডাঁটা, আর লাগছে বেগুন, নিয়েছি রাঙা আলু, লাগছে গাজর, কাঁচকলা, কিছুটা শিম নিয়েছি, কিছুটা বিনস নিয়েছি, আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো উচ্ছে, লাগছে একটা আলু, বাঙালি সব সময় পছন্দের। প্রথমে সজনে ডাঁটাটাকে কীভাবে কাটবো দেখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেওয়ার পরে যদি এইভাবে ছাড়িয়ে নেন তাহলে ওপরের যে শক্ত খোসাটা থাকে সেটা খুব সহজে ছাড়ানো যায়। এরপর নোকে করে আমি তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে ডাঁটা পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজে। মোটামুটি অনেকেই জানেন, তবু কাটাটা দেখিয়ে দিচ্ছি। সুক্তর সবজি কাটাটা কিন্তু একটু অন্যরকম, সমস্ত সবজি বড় থাকবে। এইভাবেই আমি বিনসটাকে কেটে নিয়েছি, শুধুমাত্র মাঝখানে কেটে নিলেই হবে। উচ্ছেটাকে দুটো সাইড কেটে নেওয়ার পরে শুধুমাত্র চার টুকরো করে নিচ্ছি। একটু বড় করেই সমস্ত সবজি কেটে নিতে হবে। রাঙালুটাকেও আমি একটু মোটা রেখে লম্বা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি যে সবজি দেখাচ্ছি, তাছাড়াও আপনারা যে সমস্ত সবজি পছন্দ করেন, দিতে চান, সেগুলো অবশ্যই দিয়ে দিতে পারেন। আলুটাকেও একটু লম্বা মোটা রেখে কেটে নিচ্ছি, চার টুকরো করে নিচ্ছি। এরপরে শিমটাকেও আমি শুধুমাত্র মাঝখানে টুকরো করে নিচ্ছি। গাজরটাকে কেটে নিচ্ছি একইভাবে লম্বা আর টুকরা করে। বেগুনটাকে একটু বড় রেখে কাটতে হবে, নাহলে বেগুনটা গলে যাবে, সেটা ভালো লাগবে না। শুধুমাত্র চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে। যারা পাকা গৃহিণী তারা কিন্তু সকলেই সুক্তর সবজি কাটতে জানেন, তবু যারা নতুন তাদের জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম। কাঁচকলাটার এইভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজে। এরপরে কাঁচকলাটাকেও আমি লম্বা আর সরু করে কেটে নিচ্ছি, এটাকেও আমি চার টুকরোই করে নিয়েছি। সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে, এরপর দেখে নেবো আর কী লাগছে। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, টক দইটাকে বেশ ভালো করে ফেটে নিচ্ছি যাতে টক দইটা ফেটে না যায়। আর লাগছে কিছুটা বড়ি, শুক্তিতে কিন্তু বড়িটা অবশ্যই লাগবে। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ, এটা ঈষদুষ্ণ গরম দুধ। এই দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা যদি ঈষদুষ্ণ থাকে তাহলে গুঁড়ো দুধটা খুব সহজেই মিশে যায়, সেই জন্য আমি ঈষদুষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। দেখুন, মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মৌরি, আর লাগছে এক চা চামচ জিরে, এক চা চামচ সর্ষে, এক টেবিল চামচ পোস্ত, সামান্য একটু মেথি, দুটো শুকনো লঙ্কা, আর নিচ্ছে দুটো তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ, আর একটু দারচিনি, এক ইঞ্চির মতন দারচিনি। এই মশলাটাকে হালকা রোস্ট করে নিচ্ছি, যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সেটাকে আমি বেটে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি এইভাবে টুকরো করে দিচ্ছি যাতে সহজে বাটা যায়। বাটা হয়ে গিয়েছে, এই মশলাটার গন্ধ কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবে একবার শুক্তোর মশলা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এরপরে বেগুন আর উচ্ছে এই দুটোকে একসাথে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এটা আমি আলাদা কেন করছি সেটা কিন্তু আমি বলে দেব। এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি, বেগুনটাকে বেশ চারদিকটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। এরপরে বাকি যে সবজিগুলো রয়েছে সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি আলাদাভাবে ম্যারিনেট করব, মানে সমস্ত মশলা মাখিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ, হলুদ বেশি লাগবে না এটাতে, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি, আর দিচ্ছি এক টেবিল চামচ যে মশলাটা বানালাম সেই মশলা। এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল না ব্যবহার করলেই ভালো, কারণ ঘিতেই এর স্বাদটা খুব ভালো আসে। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। প্রথমেই বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে আপনারা সকলেই জানেন, জানি, তবুও দেখিয়ে দিচ্ছি। বড়িটাকে খুব বেশি লাল করবো না, একটু হালকা লাল করেই ভাজবো, তাহলে বড়িটা বেশ মুচমুচেও হবে এবং শক্ত হয়ে যাবে না। দেখুন, সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন যেটাকে বলে সেরকম কালার এসে গিয়েছে। এরপরে এটাকে তুলে নিচ্ছে। বড়ি ভাজার পরে যেটা ভাজতে হবে সেটা হলো উচ্ছে। উচ্ছেটাকে বেশ সুন্দর করে ভেজে নিলে স্বাদটা
খুব ভালো হয়, কারণ আমরা স্বাদের জন্য সমস্ত কিছু করি। একটু হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি খড়িয়ে ভাজবো না। উচ্ছেটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। এরপরে বেগুনটাকে ভেজে দেব, নুন হলুদ মাখানো আছে, সুতরাং বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন লাল হয়ে গিয়েছে, এরপর বেগুনটাকেও আমি তুলে সাইড করে রেখে দেব। এরপর কী করতে হবে সেটাই কিন্তু সব থেকে আকর্ষণীয়। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা একটা, আর দিচ্ছি মৌরি ফোড়ন। মৌরি ফোড়নটা অবশ্যই দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা। আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সুন্দর গন্ধ আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সমস্ত সবজি। সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায়। দু তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যেটা করতে হবে এটাকে ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো নিজের রসে যদি সিদ্ধ হয় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি মোটামুটি 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টকদই। এখানে রয়েছে একটা টিপস, সবজিগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাওয়ার পরেই টক দইটা দিতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। সেই জন্য মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই টক দইটা দেবেন। টক দই দেওয়ার পরে আমি ধিমি আছে যেটাকে বলে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি আর একটু নুন দিয়েছি, যদিও আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি, চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে টক দই রয়েছে, চিনিটা দিতেই হবে। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে আমি মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট রান্না করেছি। দেখুন সবজি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি জল, আমি 1 কাপ জল দিয়েছি, খুব বেশি জল আমি এখানে দেব না, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এরপর ঢেকে দিচ্ছি, ঢেকে আরও আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট রেখেছিলাম। দেখুন সবজি একদম তৈরি হয়ে গিয়েছে, মানে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি, সেরকম হয়েছে। এরপর যেটা করতে হবে, যে সমস্ত সবজি ভেজে রেখেছিলাম আর বড়ি, মানে বেগুন উচ্ছে আর বড়ি একসাথে দিয়ে দিলাম। এরপর যেটা করব সেটাই কিন্তু এই শুক্তোর স্বাদটাকে সব থেকে বেশি বাড়িয়ে দেবে, সেটা হলো দুধের সাথে মেশানো গুঁড়ো দুধ, সেই জিনিসটা দিয়ে দেব। এইটা দেওয়ার সময় গ্যাসটা লো ফ্লেমেই থাকবে, আর এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত জিনিসটা মিশে গিয়েছে, এটা দেখতে যেমন সুন্দর হয় স্বাদও ভীষণ ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুক্তোর মশলা, যে মশলাটা আমি বানিয়েছি। এইভাবে একবার শুক্তোর মশলা বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর খেতে হয়। শুক্তোর মশলাটা আর সমস্ত জিনিসকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও রয়েছে একটা টিপস, এই সময় ঢাকা দেওয়া যাবে না, লো ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে ফুটিয়ে ফুটিয়ে বানাতে হবে, তাহলে এর টেস্ট খুব ভালো হবে। আর যদি ঢাকা দিয়ে দেন তাহলে দুধটা কেটে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন এরকম শুক্তো পেলে কিন্তু গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এটা দেখার পরে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে এটা বানিয়ে খেতেই হবে, অবশ্যই বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতু রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর সাথে।